वेलकम बैक टू माय चैनल। आज के हलो सैटरडे और एन बजे हे 6:05। आज मर्निंग आगे गेसिओ ताड़ाताड़ी मैं 5:05 आज गलम तक पौनेटाते गेसि तर चले कल के रात जो बिस्टी हो कारण सकाल रात बिस्टी होते ही थको और जो पब्बो ना और चूल फूल भिजे एकदम चकचक कर ठंडाटा बसे आर गलाटा बसे गेवन आते मड़ी खूब बैठा कर ठंडाटा এখন খাচ্ছি হচ্ছে কফি। কারণ আজকে সকালবেলা কফিটা খেয়ে যেতে পারিনি, কফি ছিল না, কফি শেষ হয়ে গেছিলো। তো দমদম পার্কে একটা কাকুর দোকান খোলা থাকে, দোকানটা খোলা ছিল বলে একবারে কিনে নিয়ে আসতে পারলাম। যাই হোক, আজকে এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আজকে কী করছি তোমরা দেখতে থাকো। আজকে নানু চলে যাবে ওই 8:30-9টার দিকে, ওরা সারাক্ষণ ঘুমাচ্ছে, ডেলি ঘুমাচ্ছে, আজকে আর ওঠেনি, আগে সৌরভও উঠতে পারেনি। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা না, ঠিক আছে? তো চলো আমি এখন কফিটা খাই, আগেও তো মাসি আসবে না, সব কিছু করতে হবে। তোমার সাথে আবার পরে কথা বলবো। কালকেও টেট্রাপ্যাক পাইনি, তো আজকেও সেই আমুল তাজা। এই দুধগুলো খেতে ভালো লাগে না বাড়ির কাউরে, কিন্তু কি করবে এখন, এখানে টেট্রাপ্যাক পাওয়া যাচ্ছে না, স্পেন্সারে আজকে অর্ডার দিতে হবে। আর এই দুধগুলো এমন একদিনে বেশি দুদিন রাখা যায় না, এই যে এটাতে ডেট আছে 15:05। পাতলা জল দুধ একবারে। তা এখন বাজে হচ্ছে 8:45, আর আজকে নানু চলে যাবে একটু পরেই। এখন মা ওকে খাওয়াচ্ছে। এই মঙ্গলবার রাতে এলো, দেখতে দেখতে দেখো 4:30-3টে দিন কেটেও গেল। নানু একটু পরেই বাড়ি চলে যাবে, তাই না নানু? এবার প্রথমটা দেখো কত রকম মুখ ঘোরাবে, নাটক করবে, দেখো কেমন মুখ খুলিয়ে খাইয়ে দিচ্ছে। আদর তো করতে হবে না, আদর করতে হবে না তোমাকে, হ্যাঁ আদর করতে হবে তো। নানু আবার দেখা হবে তো। এই যে নানুর ফেভারিট প্লেস হচ্ছে সোফা, তাই না নানু? কালকে রাতে বৃষ্টি হয়েছে আর নানুর ভয় লেগে গেছে। আর এই যে সকাল থেকে জল খেতে ব্যস্ত মহারানী। এই যে তুমি কি খাচ্ছ? দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছি যাচ্ছি, দাঁড়া নানু খেয়ে নি। বাবা নিজে খেলো, এই সর্বনাশ, এতেই বলে ভালোবাসা। ওদেরকে একটু ভালোবাসলেই রিটার্নে 10 গুণ দেবে, আর নেই নেই এই বলে, এই বলে প্রথম নিজে 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 বিস্কিট খেলেছে। এতে বাবা হাত ছেড়ে ছেড়ে খাচ্ছে একবারে। দেখো নানু কি সুন্দর খাচ্ছে, দেখো বাবা তোর মা দেখলে খুশি হয়ে যাবে যে তুই নিজে নিজে খাচ্ছিস, উন্নতি হয়ে গেল নাকি নানু? কি করব, কোথায় যাব না,
কি চাই তোমার বলো? ললিপপ নেই এখন। এই সকাল সকাল ললিপপ কোন বাচ্চা খায়? না, ললিপপ নেই। না, তা বাবাকে বলো, বাবাকে বলো, বাবা দেবে। আমি জানি না কোথায় আছে। আচ্ছা দেখছি, দাঁড়াও। নানু আজকে চলে যাচ্ছে, তাহলে নানু আবার দেখা হবে। এটা হামি দিয়ে দাও বাবা রে। বাবা কি আদর, কি আদর। এটা কি বলতো? ভেবো না, নেল এক্সটেনশন করেছি। সকালবেলায় হাঁটতে গেছিলাম দমদম পার্কের, ওখানে একটা কৃষ্ণচূড়া গাছের ফুল পড়েছিল, সেটাই নিয়ে দেখো। ছোটোবেলায় যখন স্কুলে যাওয়ার পরে, তখনও ক্লাস 3-4 পড়ি, এইরকমগুলো করতাম আর বড় বড় নখ করতাম। আজকে সেই ছোটোবেলাকার কথাগুলো এত মনে পড়ছে যে ছোটোবেলায় এরকম করে নখ করতাম, আর মাকে বলতাম, দেখো মা আমার কত বড় বড় নখ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে এসব কৃষ্ণচূড়া গাছে এখন আর ফুলও সেরকম হয় না। দোলু এখানে দেখছে আমি কী করছি, দেখো আমার কত বড় বড় নাক্ষুসীর নখ। হাও মা, এখানে দেখ কৃষ্ণচূড়া ফুলে অর্ধেক ফুলও ফোটে না, আর গাছও সেরকম হয় না। এখনকার বাচ্চারা এসব খুব মিস করে। আমার তো এগুলো ভীষণ ভালো লাগে এরকম। তোমরা কারা কারা এরকম করেছো আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে ঝাল পোহা। যদিও ঝাল পোহাটা কেউ খেয়েছো কিনা জানি না, আমি এটা বেশ বানাই, ডিম দিয়ে, আলু দিয়ে, অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে। পোহা সাধারণত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, চিড়ের পোলাওটা, কিন্তু এরকমভাবে বানিয়ে দেখবে একটু লঙ্কা, অল্প একটু মশলা, ম্যাজিক মশলা, ম্যাগির যে ম্যাজিক মশলাটা হয়, আর একটু ডিম আর একটু আলু দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। চলো, মা চলে এসছে, চলো এসে 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 এসে। টাটা নানু, আবার দেখা হবে নানু। টাটা। লিফট খারাপ, লিফট খারাপ না চলছে? ব্যাস নানু, টাটা। বাজে এখন 11:45, মানে 11:10, আর তখন স্নান করলাম, কি বলবে, মানে রীতিমতো ঘামছি। যাই হোক, এখন একটু বেরোচ্ছি আমি আর সৌরভ, সব কাজের দিকে করে দিয়ে, ওদের রান্না টান্না সব করে দিয়ে নানুও চলে গেছে। যাই হোক, মনটা একটু সবার খারাপ, একটা মানুষ দেখবে যখন থাকে না, তখন সেই জায়গা, মানে চলে গেলে পরে জায়গাটা খুব খালি খালি লাগে। যাই হোক, এখন একটু বেরোচ্ছি, কিছু কেনাকাটা করার আছে, আর দোলুকেও স্নান হয়ে গেছে, ওকে এসে খাওয়াবো, তারপর টোনা বিস্কি খেতে দেবো। বেশিক্ষণ লাগবে না, জাস্ট বাগরেটি যাবো আর আসবো। আর আমাদের এখানে আজকে যদি 14 তারিখ, এখানে রচনা ব্যানার্জি আসছে, মেবি আজ বা কাল, ঠিক আছে। চলো এখন বেরোনো যাক, কী কী কিনলাম এসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সৌরভের এত গরম লাগছে, বলছে পারলে আমি মারাত্মক রোদ, ওরে বাবা, কোন দিক দিয়ে যাবো আর কোন দিক দিয়ে যাবো না সেটাই বুঝে উঠতে পারছি না। মাধবের কাজ দেখো এটা কি করেছে। চলো দেখি। তো বাড়ি এসে লাঞ্চ করে, আর এখন বাজে হচ্ছে 4:00, তো আমরা একটু বেরোচ্ছি। যাওয়ার কথা ছিল আমার আর সৌরভের, কিন্তু দোলু আমাদেরকে দেখলে পরে থাকবে না, সেই জন্য আমরা একটু বেরোচ্ছি। যাবো হচ্ছে একটু শপিং মলে, ডায়মন্ড প্লাজায় কী কেনাকাটি করলাম এসে তোমাদের সাথে কথা বলছি, আর তোমাদেরকে তখন দেখাবো। গাছ নড়ছে, বডিটা এটা ছিল, ব্যানার্জির ওনাটা দিলে বিস্টার কেটে।
আরে না, তুমি আমাকে যে পিসটা দেখালে সেইটার কথা বলছি। এদিকে এসো, এদিকে এসো। ডায়মন্ড প্লাজা থেকে বাড়ি এলাম, আর নেক্সট ওয়েডনেসডে মানে কামিং ওয়েডনেসডেতে সৌরভের একটা ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট, সেই ফ্রেন্ডটা যার ভাইয়ের বিয়েতে গেছিলাম, তোমরা হয়তো সেই ভিডিওটা দেখেছো, তো সেই ফ্রেন্ডেরই হচ্ছে এঙ্গেজমেন্ট তো নেক্সট কামিং ওয়েডনেসডেতে। তো সেই জন্য একটু টুকটাক কিছু কেনাকাটি করতে গেছিলাম, গিফটটাও কিনে আনলাম, তারপরে ভেবেছিলাম প্যান্টালুন্স আর রিলায়েন্স ট্রেন্ডসে গেছিলাম, ভেবেছিলাম একটা পার্টি ওয়্যার কিছু কিনবো, কারণ শাড়ি পরে যাওয়া তো জানোই ডলুকে নিয়ে, ডলুকে নিয়ে কারণ যে কোনো বাচ্চাকে কোথাও নিয়ে গেলে পরে শাড়ি পরে যাওয়া মায়েদের জন্য একদম নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তো সেই জন্য ভেবেছিলাম একটু গাউন টাইপের কিছু দেখবো বা একটু গর্জিয়াস সালোয়ার কিছু দেখবো, কিন্তু সেরকম কিছু ভালোই লাগলো না, কিছু চোখেই পড়লো না, ডলু এসেই ঘুমিয়ে পড়েছে, কারণ যেহেতু দুপুরবেলা ঘুমাইনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ এই টাইমটা ছাড়া আবার যদি সন্ধ্যেবেলা কখন ঝড় জল বৃষ্টি আসে তো বলা যায় না, তো সেই জন্য এই টাইমটা বেরোলাম। তো যাই হোক সেরকম কিছু পেলাম না। বাগুইটিতে যে গৌরনিতাই আছে ওখানে পিস কিনলাম, পিস কিনে এই দেখো এই একটা পিস কিনেছি, আর এই সকালবেলায় যে বেরিয়েছিলাম তখন এই দুলটা কিনেছি, দেখো বাগুইটি থেকে কেমন হয়েছে বলো, এটা 150 টাকা দামই আছে, সিটি গোল্ডের যে দোকানগুলো আছে ওইখান থেকে কিনেছি, তাই জানি না কতটা দুল ও আমাকে পড়তে দেবে, কারণ ও তো মায়ের কান চাই, দেখছি ও যদি পড়তে না দেয় তখন খুলে প্রাণ যাই, তখন ওর ভাইয়ের বিয়েতে যখন গেছিলাম তখন মানে ওই ওখানে গিয়ে আমাকে দুল খুলে দিতে হয়েছিল। আর আজকে অ্যামাজন থেকে আরও দুটো ড্রেস এসছে, তো ভেবেছিলাম আমার ড্রেস দুটো ভালো হবে, তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা, তো দেখো ড্রেস দুটো আমার খুব একটা ভালো লাগেনি, তো দুটোকে রিটার্ন করবো। তো চান্দেরির একটা ড্রেস মানে পিস কিনলাম, ওটাতে ডলুর আর আমার বানাতে দিলাম, মেয়ে মা মেয়ে একই ড্রেস পরবো, একই কালার, কালারটা কম্বিনেশানটা ভীষণ সুন্দর, শুধু একটা ভালো ওড়না দিয়ে দুপাট্টা দিয়ে পরলেই দারুণ দেখতে লাগবে, ওটা কালারটা এত সুন্দর। তো যাই হোক আসার পথে একবারে বানাতে দিয়ে ওই জন্য এসেছি, দড়ুকে দিয়ে এসেই আগে ঘুমিয়ে গেল, আর এইরকম একটা সালোয়ারের পিস কিনলাম, এই দিকে এই কালারের, কালারটা কেমন হয়েছে বলো তো, যদি বলো ভালো হয়েছে তাহলে রাখবো, যদি বলো না ভালো হয়নি এটা আর বানালাম না। মা বলছে যে আমার আবার একটু ডার্ক কালারটা ভালো লাগে, আমার ওই ইয়েলো অরেঞ্জ বা এই গ্রিন ট্রিন ওসব ভালো লাগে না, আমার একটু ডার্ক কালারটা ভালো লাগে, এটা হচ্ছে বডিটা মানে চুড়িদারটা আর এটা ওড়নাটা, আর আমি তো এগুলোর ওই প্যান্ট পরাই না, আমি লেগিংস দিয়েই পরি, আমার ওটাই ভালো লাগে। যাই হোক এটা কেমন হয়েছে বলো অবশ্যই, যদি ভালো না লাগে তাহলে এটা পাল্টে, একটা গ্রিন কালারের আছে গ্রিনের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশানে, কিন্তু আমার এটা বেশ ভালো লাগলো, পার্পল কালারটা দেখতে বেশ ভালো লাগে, তাই না? যাই হোক বানাতে তো দিলাম, মঙ্গলবার রাতের দিকে দেবে, লেটস সি কেমন বানায়, না হলে তো অগত্যা আমাকে শাড়ি পরে যেতে হবে, শাড়ি পরে যেতে চাই না, কী বলতো শাড়ি পরে ওকে যদি বাইচান্স বলে আমাকে কোলে নাও তখন হয়ে যাবে প্রবলেম, তো লেটস সি। তো তোমরা আগে অ্যামাজনের ওটা দেখে নাও কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই বলো। হ্যাঁ তো এই দেখো এটা হচ্ছে অ্যামাজনের যে ড্রেসটা তোমাদেরকে বললাম, আর এটা 870 টাকা মতো দাম নিল, কিন্তু আমার এটা মেটেরিয়ালটা খুব একটা ভালো লাগেনি, আমি চেয়েছিলাম রেয়নের একটা গাউন, কালারটা মোটামুটি সুন্দর কিন্তু এই হাতের কাছে যেটা দেখছো না ওটা কিন্তু রেয়ন মেটেরিয়ালের না, রেয়নের এই যে ডার্ক কালারের পোর্শনটা আছে শুধু ওইটা, ওইটা কীরকম একটা কাপড়টা খুব বিচ্ছিরি, আমার খুব একটা ভালো লাগলো না, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার তো একটু ভালো লাগেনি, তো এটা রিটার্ন করছি কারণ এইসব জিনিসগুলো মানে পরে যাওয়ার মতো না। আর নেক্সট হচ্ছে এরকম একটা, এটাও ভেবেছিলাম হয়তো ভালো হবে, রেয়ন লেখা ছিল কিন্তু রেয়নের জায়গায় এটা পুরোপুরি কটনের, এটা একটা মাজেন্ডা কালারের আর নিচেটা এরকম, তো এর এই গাউনগুলো আগে যখন কিনতাম বেশ ভালো জিনিসগুলো আসতো, এখনও জিনিসগুলো কীরকম একটা মানে নট স্যাটিসফাইড, এইটার দাম নিয়েছে ওই 750 না 700 এরকম মতো। তারপরে আমি জানি তোমরাও বলবে হয়তো অ্যামাজনের ওগুলো খুব একটা ভালো হয়নি, অ্যামাজনে যখন পুজোর সময় নিয়েছিলাম না তখন কিন্তু বেস্ট ড্রেসগুলো ভালো ছিল, এখন দেখছি জিনিসগুলো একদম ভালো হচ্ছে না, মিশো থেকে দুটো অর্ডার করেছিলাম, মিশোর জিনিসটা মানে এত পাতলা এসছে আমি ইনস্ট্যান্ট রিটার্ন করে দিয়েছি। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এঙ্গেজমেন্ট আছে হচ্ছে বুধবারে, তো সেদিন তো যাবোই অবশ্যই, গিফট টিফট সব অ্যাপ করার আছে, ডলুও যাবে, ডলু আর আমি কী ড্রেস আপ করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে ব্লগটা এই অবধি, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ব্লগে, টাটা, সবাই ভালো থেকো।